नमस्कार टू ऑल ऑफ माय डियर स्टूडेंट्स, टुडे योर क्लास इज कंप्यूटर और स्टैंडर्ड 6। टुडेस टॉपिक इंट्रोडक्शन टू क्लास। टुडेस टॉपिक इंट्रोडक्शन टू क्लास, क्वेश्चन एंड आंसर। पेज नंबर 80, डाक नंबर सी एंड डी। पेज नंबर 80, डाक नंबर सी एंड डी। मतलब आई हैव ऑलरेडी डिस्कस इन द प्रीवियस क्लास डाक नंबर ए एंड जी। सो टुडे आई डिस्कस डाक नंबर सी, फिल इन द ब्लैंक्स, एंड डाक नंबर डी, डी ने राइट ट्रू एंड फॉल्स, ट्रू फॉल्स এটা ডিসকাস করব। ঠিক আছে, সি এন্ড ডি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। ঠিক আছে, সো তাহলে ডিসকাস করি। ফার্স্ট অ্যানসারটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিছু আছে। হ্যাশ ইজ ইউজ টু ক্রিয়েট নিউ পিকচার্স এন্ড ইমেজ কল হ্যাশ ইজ ইউজ টু এক নম্বরটা দেখো, হ্যাশ ইজ ইউজ টু ক্রিয়েট নিউ পিকচার্স এন্ড ইমেজ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্রাফিক্স। এটা হলো গ্রাফিক্স, এটা হলো গ্রাফিক্স। এবার চলে আসছি দুই, ড্যাশ ইজ লাইক এ ড্রয়িং ক্যানভাস হোয়ার ড্রয়িংস আর মেড ফর অ্যানিমেশনস। তাহলে যেটাকে দেখতে একটা ছবি আঁকা ড্রয়িং ক্যানভাসের মতো দেখতে হয়, আর যেটাতে যেটাতে আমরা অ্যানিমেশনের জন্য ছবি আঁকি, তাহলে সেটাকে কি বলা হয়? এটা ক্লাসের স্টেজ, সেটা হলো ক্লাসের স্টেজ, এসটিএজি স্টেজ। ক্লিয়ার? নাম্বার থ্রি তে আসছে, ড্যাশ টুল ইজ ইউজ টু ড্র ফ্রি হ্যান্ড লাইনস অ্যান্ড কার্ভস। ফ্রি হ্যান্ড লাইনস অ্যান্ড কার্ভস, তাহলে লাইন এবং কার্ভসের জন্য আমরা কোনটা নেব? ফ্রি হ্যান্ড লাইন, ফ্রি হ্যান্ড লাইনস অ্যান্ড কার্ভস। তাহলে আমরা এখানে তিনটা পাচ্ছি কি? লাইন টুলস, তিনটা আমাদের আসছে লাইন টুলস। লাইন তো আমরা নেব, লাইনের ডট ক্লিক করলে সেটা কাপ হয়ে যাবে। তারপর আসছে চার, চার নাম্বার অপশন, নাম্বার ফোর কি আছে? ড্যাশ টুল ইজ ইউজ টু ড্র পলিজন অ্যান্ড স্টার। পলিজন স্টারের জন্য আমরা কোন টুলটা ইউজ করবো? আমরা তোমাদেরকে আগেই বলেছি পলি স্টার টুল, পলি স্টার টুল, পলি স্টার টুল ইজ ইউজ ফর পলিজন অ্যান্ড স্টারের জন্য আমরা পলিস্টার টুলটা ইউজ করবো। তারপরে পাঁচ নম্বর আসছে, পাঁচ নম্বরে কি? ড্যাশ টুল ইজ ইউজ টু ইরেজ ইউর ড্রয়িং অর সাম অফ ইটস পার্ট। কোনো কিছু লিখেছ সেটাকে ইরেজ করার জন্য আমাদের অবভিয়াসলি নাম্বার ফাইভে আসছে ইরেজার টুল, ইরেজার টুল। ক্লিয়ার? তাহলে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা হয়ে গেল। নাম্বার ওয়ান হলো গ্রাফিক্স, নাম্বার টু স্টেজ, নাম্বার থ্রি লাইন, নাম্বার ফোর পলিস্টার, নাম্বার ফাইভ ইরেজার। নেক্সট আমরা আসছি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, আমরা আসছি ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিতে আমাদের আছে ট্রু অ্যান্ড ফলস। এখানে একটা আমাদের আছে ট্রু অ্যান্ড ফলস, যেটা ট্রু হবে সেটা ট্রু করবে অ্যান্ড ফলসে ফলস বসবে, ফলস বসবে। তাহলে ওয়ানে কি আছে? ওয়ান আছে ক্লাস ওয়াজ ইন্ট্রোডিউস অ্যাজ স্মার্ট কেস বাই জোনাথন গে। তাহলে আমাদের ফার্স্ট পেজে আছে, দেখো কি আবিষ্কার করেছিল আমাদের ক্লাসটা, জোনাথন গে। এটা চোখ বন্ধ করে ট্রু হবে, ঠিক আছে? জোনাথন গে আমাদের ট্রু, আমাদের ক্লাস আবিষ্কার করেছিল। তারপরে দেখো নাম্বার টু আসছে, নাম্বার টু কি আছে? টেক্সট টুল ইজ ইউজ টু টাইপ অন দ্য স্ক্রিন। তাহলে টেক্সট টুলটা আমাদের কিছু জন্য ক্লাস ব্যবহার হয় কোনো কিছু টাইপ করার জন্য, এটা চোখ বন্ধ করে ট্রু করবে। দুইটা হলো ট্রু। এবার আমরা তিনটা রাখছি, তিনটা কি? লাইন টুল ইজ ইউজ টু ড্র স্কোয়ার, তাহলে লাইন টুলের সাহায্যে কি আমরা ড্র স্কোয়ার ড্র করি? এটা হবে ফলস, লাইন টুলের সাহায্যে আমরা স্কোয়ার ড্র করি না। নম্বর নাম্বার ফোর, নাম্বার ফোর কি? পেন ব্যাগের টুল ইজ ইউজ টু ফিল দ্য কালার ইন এ ক্লোজ অবজেক্ট। পেন ব্যাগের টুলের সাহায্যে আমরা কালারটা করি, তাহলে এটা হবে আমাদের ট্রু, এটা চোখ বন্ধ করে ডিসিশন দেওয়া হলো ট্রু। এবার আসছি আমরা নাম্বার ফাইভ, ফাইভে কি আছে? প্রপার্টি ইন্সপেক্টর প্যানেল ইজ ইউজ টু সি দ্য প্রপার্টিস অফ দ্য সিলেক্টেড টুল অর গ্রাফিক্স। এটা হলো ট্রু, প্রপার্টি ইন্সপেক্টর প্যানেলের সাহায্যে এটা আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে তোমাদের পুরো আইডিয়া করবে, এটা করে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে।
ठीक है, नमस्कार।